হ্যালো ট্রাভেল ফ্রিক্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ইটস ডিসেম্বর 2022 আর আমার এবারে ট্রিপ ঘাটশিলাতে। আমাদের আজকে সকালে হাওড়া থেকে ট্রেন ছিল 6:30, সেটা ঘাটশিলা পৌঁছালো 9:30। এটা আমার টোটাল দুই দিনের ট্রিপ, দুদিনে আমরা 12টা পয়েন্ট কভার করব। এখানে আমরা উঠেছি রামকৃষ্ণ মিশন আশ্রমে, সেটার কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দেবো আর প্রাইস ডিটেলসও দিয়ে দেবো। স্টেশন থেকে মিশনের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটারের মতো, টোটো ভাড়া নিল 50 রুপিস। চলুন তাহলে এবার আমাদের রুমটা দেখে নেওয়া যাক। অটো ভাড়া করে নিয়েছি, অটোর কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দেব। এটাতে করেই আমাদের দুই দিনের সাইট সিইং হবে। স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড থেকে অটো বুক করে নেওয়া যায়। এই হলো অটোর রেট চার্ট, আর তার সাথে রইল ঘাটশিলার টুরিস্ট স্পটগুলোর রুট ম্যাপ। আমাদের প্রথম ভিজিটিং পয়েন্ট ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, যেটার নাম রাখা হয়েছে তার প্রথম স্ত্রী গৌরী দেবীর নামে। এখানে লেখকের পরিধেয় বস্ত্র, ব্যবহৃত জিনিসপত্র এবং তার লেখা চিঠি ও বই দিয়ে একটি মিউজিয়ামের মতো তৈরি করা হয়েছে। এখানেই তিনি পথের পাঁচালী রচনা করেছিলেন। সাইটসিং পয়েন্ট হলো ফুলডুঙ্গরি টিলা। এই যে আমাদের টিম, এই টিলাকে ঘিরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট কাহিনীগুলির মধ্যে আরণ্যক অন্যতম। এখান থেকে গেলাম ঘাটশিলার নতুন ভিজিটিং স্পট বৈষ্ণোদেবী মন্দির। নবনির্মিত এই মন্দিরে মাতা বৈষ্ণোদেবী সহ রাম, সীতা, রাধাকৃষ্ণ এবং মহাদেব পূজিত হন। এরপর সোজা চলে এলাম সুবর্ণরেখা নদীর ওপর তৈরি গালুডি ব্যারেজে। এখানকার চারপাশের মনোরম সৌন্দর্যে বেশ কিছু সময় অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এরপর দর্শন করলাম যদুগোড়ার বিখ্যাত রঙ্কিণী দেবী মন্দির। মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি খোদিত রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিণী দেবীর খড়গ গল্পটি এই মন্দিরকে কেন্দ্র করেই রচিত। তবে আসল মন্দির, যেখানে লোকমতে দেবীর আবির্ভাব ঘটেছিল, সেটি এখান থেকে নিচে নেমে জঙ্গলের মধ্য দিয়ে কিছুটা পথ হেঁটে তারপরে দেখতে পাওয়া যায়। আমাদের আজকের শেষ ভিজিটিং পয়েন্ট ছিল সুবর্ণরেখা নদীর পার রাতমোহনা। পূর্ণিমায় নদীর জলে আছড়ে পড়া চাঁদের আলোয় নাকি এক মায়াবী পরিবেশ তৈরি হয় এই রাতমোহনায়।
হ্যালো ট্রাভেল ফ্রিক্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার ঘাটশিলাতে সেকেন্ড ডে, এখন বাজে সকাল 8টা। আমরা এখন রামকৃষ্ণ আশ্রম থেকে চেক আউট করবো। এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। আমাদের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমাদের ভেজ ফুড প্রোভাইড করা হয়েছিল, সেটার কোয়ালিটিও বেশ ভালো। সো আপনি যদি বাজেট ট্রিপ করতে চান অবশ্যই এখানে বুকিং করতে পারেন। একটু পরেই আমাদের অটো চলে আসবে, আমরা একবারে চেক আউট করে লাগেজ নিয়ে বেরোচ্ছি, সাইট সিইং করে আমরা বিকালে স্টেশনে পৌঁছাবো। সবাই এখন রেডি হতে ব্যস্ত। এই আমাদের সুন্দরী, শিল্পী সুস্মিতা, সে হাই রাখি। সো তোদের এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। আমরা বলবো সবাই আরো বেশি বেশি ঘাটশিলা আসুক, এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুক একটি রথের আদলে তৈরি করা হয়েছে, যার ভেতরে রয়েছে সূর্যদেবের মূর্তি এবং বাইরে রয়েছে তার সারথি সহ 7টি ঘোড়া। এরপর গেলাম চিত্রকূট পাহাড়ে। বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হয়। চারদিকে ছড়ানো পাথরে সাদা রং করা হয়েছে, রয়েছে একটি শিব মন্দিরও। এরপর গেলাম ঘাটশিলার প্রাচীন রাজবাড়িতে। এখানে নাকি আগে কোর্ট ছিল, তবে বর্তমানে অযত্নের ছাপ স্পষ্ট। বাড়ির একটি অংশে একটি স্থানীয় পরিবার থাকে যারা গাইডের কাজ করে। বিচার হতো, ভেতরে যাওয়া যাবে তো? আলো নাই, এখানে তোমরাই থাকো এখন? আচ্ছা, এবার কোন দিকে? এই ঘরে কি আছে? তোমরা কি রাতেও এখানে থাকো? আর ওইদিকে কি আছে? একই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখে নি। ও, তোমরা এই ঘরটায় থাকো? কোন রাজা থাকতো গো? রাজার নাম কি? কি নাম? কি রাজার আমলের? এটা কি ও স্নান করতো? আর এই চত্বর এটা কি? এটা ও রাজাঘরে। ও,
এখানে ফাঁসি দিত। যদুগোড়া ছাড়াও ঘাটশিলা স্টেশনের কাছে আরেকটি রঙ্কিনী দেবীর মন্দির তৈরি হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ধারাগিরি ওয়াটারফল। এখানে যাওয়ার রাস্তা পুরোটাই প্রায় জঙ্গলের মধ্য দিয়ে। আমরা ধারাগিরি ফলস যাচ্ছি এখন। এখানে আমাদের পেছনে অটো পার্ক করা আছে। এখানে বেশ কিছু লোকাল মহিলা গাইড হিসেবে কাজ করেন। ইনি পেছনে আমাদের গাইড। এখান থেকে সামান্য রাস্তা আমাদেরকে গাইড নিয়ে ট্রেক করে যেতে হবে। জঙ্গলের মধ্য দিয়ে কাঁচা রাস্তা ধরে হেঁটে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ধারাগিরির কাছে। এই তো এসে গেছি। ধারাগিরি ফলস ঘুরে এখন আমরা আমাদের লাস্ট সাইট সিইং পয়েন্টে এসে গেছি, সেটা হলো বুরুডি লেক। তার আগে আমরা এখানে একটা লাঞ্চ করে নেব। এখানে প্রচুর লাঞ্চের দোকান আছে। আমার পেছনে এই দোকানটাতে আমরা এখন লাঞ্চ করব। ঘাটশিলার সবথেকে সুন্দর ভিজিটিং পয়েন্ট হলো এই বুরুডি লেক। সবুজে ঘেরা বিশাল লেক আর তার ধারে লাল মাটি, নিরিবিলি ও স্নিগ্ধতায় ভরা। লেকের ধারে চুপচাপ বসে সময় যে কিভাবে কেটে যায় তা যেন বোঝাও যায় না। সো এখন বাজে দুপুর তিনটে, আমাদের সাইট সিইং কমপ্লিট। এই পুরো সাইট সিইং এ আমাদের সাথে ছিল জিতেন্দর ভাই। তার কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দেব। আপনারা যদি ঘাটশিলায় এসে বুকিং করতে চান অটোর, তাহলে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভীষণ ভালো ঘুরিয়েছেন আর ভীষণ ভালোভাবে গাইড করেছেন ভাই। এক এক করে চলে এসেছে। এখন আমরা আবার ঘাটশিলা স্টেশনে ব্যাক করব। সেখানে আমাদের জনশতাব্দী ট্রেন আছে, সেটাতে করে আবার আমরা হাওড়া ফিরে যাবো। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।